সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল সহ সবার সমান সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনরা। সকালে রাজধানীর ইস্কাটনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর উদ্যোগে এক সেমিনারে একথা বলেন বক্তারা। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে বিএনপির পক্ষ থেকে সংশয় প্রকাশ করা হলেও নিরপেক্ষ নির্বাচনের জন্য ইভিএম সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চাই একটা ভালো নির্বাচন হোক, সেই নির্বাচনে যেই জয়ী হবে যাতে তার উপরে এই ব্লেমটা না আসে যে তিনি নির্বাচনকে প্রভাবিত করেছেন, তিনি নির্বাচনের কারচুপি করেছেন। বাংলাদেশের বর্তমানে সামাজিক ব্যক্তি এই দুই রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিতে কোনোভাবে কোনো ক্রমে ফেয়ার ইলেকশন আশা করা যায় না। আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন হোক, সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন হোক, জনগণ তাদের পছন্দের মতো ভোট দিয়ে শুধুমাত্র কোন দলের দাবির কারণে সবকিছু করতে হবে, এটা আমি যৌক্তিক মনে করি না। নির্বাচন সুষ্ঠু করার জন্য, ফ্রি ফেয়ার করার জন্য যেটুকু যৌক্তিক সেগুলো করা উচিত। রাজনীতিবিদরা, ক্যান্ডিডেটরা জনগণকে ওই দিনটা, ওই সপ্তাহটা, ওই মাসটা তাদের মতো চলার সুযোগ দেন এবং ক্যাম্পেইন আওয়ার, ক্যাম্পেইন ডেজ কত কমিয়ে আনতে পারেন, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। ওড়া হাত ধোয় এমনই ফাস্ট ফাস্ট, হয়তো স্লো সামানে দিবানো যায় না।